আসসালামু আলাইকুম, আমি ফারজানা নরসিং। আমার পাঠের বিষয় তোমরা সবাই জানো, ভূগোল। আমার ডিকেজিএস সিনিয়র কলেজের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। আশা করি সবাই করোনা পরিস্থিতিতে বাসায় ভালো আছো, সুস্থ আছো। আজকের আমার পাঠের বিষয় হচ্ছে প্রথম পত্রই ভূগোলের। আজকে যে অধ্যায়টা পড়াবো সেগুলো দ্বিতীয় অধ্যায়, লাস্ট টপিক্স। এই অধ্যায়টা দিয়ে টপিক্সটা দিয়ে আমরা আজকে এই অধ্যায়টা ইনশাল্লাহ শেষ করব। আজকে পড়বো হলো, দেখো আমি বোর্ডে এঁকে রেখেছি বাংলাদেশের ম্যাপ। ম্যাপে পড়াবো বাংলাদেশের ভূপ্রকৃতি। গতদিন ভূপ্রকৃতির পাহাড়ি অঞ্চল সম্পর্কে তোমাদের ক্লাস নিয়েছিলাম, সমভূমি। আজকে বাংলাদেশের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি যে কোনো দেশেরই ভূপ্রকৃতি তার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, যাতায়াত, পরিবহন, যোগাযোগ ব্যবস্থার উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। সেই অনুযায়ী তোমরা জানো, পূর্বের একদম ক্লাস 9-10 পড়েছ, বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম কি একটা বদ্বীপ। সে ধারায় বাংলাদেশের 20% হলো পাহাড়ি এলাকা, আর 80% হলো কি পলল দ্বারা গঠিত সমভূমি। এই 20%-এর মধ্যে 12% আর 8%, 12% হলো পাহাড়ি এলাকা, 8% হলো সোপান ভূমি। আর এই 20%-এর বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে বাংলাদেশের উত্তর পশ্চিমাংশ হচ্ছে কিছুটা পলল সমভূমি, আর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, এই দুই অঞ্চল হলো বাংলাদেশের পাহাড়ি এলাকা। আর এছাড়া বাকি সমগ্র যে 80% সেটা হলো বাংলাদেশের নদী বিধৌত পলল সমভূমি দ্বারা গঠিত। তোমরা সবাই জানো বাংলাদেশের ভিতর দিয়ে অসংখ্য নদী নালা কি হয়েছে, প্রবাহিত হয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, এইসব। স্বাভাবিকভাবে বাংলাদেশের ভূমির ঢাল হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু। সেই ধারাবাহিকতায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ উত্তর পূর্বাঞ্চল ওর কী বলবো যে উত্তর পশ্চিমাঞ্চল, দুই সাইডে নদীগুলো ক্রমান্বয়ে দক্ষিণে আমরা কী জানি বঙ্গোপসাগরে এসে মিশেছে। যে কোনো দেশের ভূপ্রকৃতিতে নদী তার গুরুত্বপূর্ণ কী করে প্রভাব বিস্তার করে। তাই আমরা কি ভূমির বৈশিষ্ট্য অনুযায়ী আমরা আমাদের ভূপ্রকৃতির শ্রেণী বিভাগ করব। শ্রেণী বিভাগকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়েছে ভূমির গঠন বৈশিষ্ট্য অনুযায়ী। কী কী প্রধানত ভূপ্রকৃতির আমরা কী পড়ব শ্রেণী বিভাগ। শ্রেণীবিভাগকে প্রথম যে ভাগটা সেটা হলো টারশিয়ারি যুগ। টারশিয়ারি যুগের পাহাড়। দ্বিতীয়টা হলো প্লাইস্টোসিন যুগের চত্বর, এটাকে বলা হয় চত্বর বা সোপান। তৃতীয় ধাপটা হলো পলল গঠিত সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। এই হলো আমাদের তিনটা ভাগ, এই তিনটা পার্সেন্ট নিয়েই হলো টোটালি আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতি। এই শাখাগুলোর হলো মূল ভাগ। আবার অঞ্চল ভেদে এই শাখাগুলির আবার কতগুলো প্রশাখা আছে, যেমন টারশিয়ারি যুগ। টারশিয়ারি যুগকে আরও দুইটা ভাগে ভাগ করা হয়েছে তার অবস্থান অনুযায়ী। একটা হলো উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, দ্বিতীয়টা হলো দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়। এই হলো আমার পাহাড়ি এলাকার দুইটা ভাগ, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল। তারপরে দ্বিতীয়টা হলো কি প্লাইস্টোসিন। প্লাইস্টোসিন যুগের সোপান বা চত্বর, এটার তিনটা ভাগ রয়েছে। এই তিনটা ভাগ হলো, এটাকে আমরা প্রথমে বলবো এটাকে বরেন্দ্র ভূমি, দ্বিতীয় ভাগটা হলো বাংলাদেশের মধ্যাঞ্চলে সাধারণত ময়মনসিংহ টাঙ্গাইল যে এলাকাটা, মধুপুর ও ভাওয়ালের গড়।
তৃতীয় ভাগটা হলো লালমাই পাহাড়। লালমাই পাহাড় সেটা কোথায়? কুমিল্লা জেলায় অবস্থিত। এই হলো আমার দ্বিতীয় ভাগের তিনটে অঞ্চল। সর্বশেষ যেটা বাংলাদেশের 80% এলাকা জুড়ে ঘটিত সেটা হলো সাম্প্রতিককালে নদী বিধৌত প্লাবন সমভূমি। এই প্লাবন সমভূমিটা যেহেতু বাংলাদেশের 80% এলাকা, তার শাখা প্রশাখাও একটু বেশি, ছয়টা ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন নদীর পলল দ্বারা গঠিত সমভূমি। এই ছয়টা ভাগের মধ্যে এক হলো কি, প্রথমটা পাদদেশীয়, পাদদেশীয় পলল সমভূমি। দ্বিতীয় ভাগ হলো বাংলাদেশের সবথেকে যে মূলত যে সমভূমি যে অঞ্চলটা সেটা এটা পদ্মা মেঘনা বিধৌত সমভূমি এলাকা। পদ্মা মেঘনা অববাহিকার অঞ্চল। সমভূমি তৃতীয় ভাগটা হলো সিলেট অববাহিকা। সিলেটের কিছুটা নিম্ন এলাকা, সেজন্য সেটাকে কোনো কোনো বই লেখা আছে সিলেট নিম্ন অববাহিকা। সিলেট অববাহিকার সমভূমি। চতুর্থ ভাগটা হলো কুমিল্লার ত্রিপুরার কিছুটা, এটা হলো উচ্চভূমি, সেটাকে আমরা বলবো কুমিল্লার ত্রিপুরার উচ্চভূমি। পঞ্চম ভাগ হলো বদ্বীপ সমভূমি। ষষ্ঠ হলো উপকূলীয়, বদ্বীপ সমভূমি, আর ষষ্ঠ হলো উপকূলীয় সমভূমি। এই হলো আমাদের বাংলাদেশি ভূপ্রকৃতির শাখা প্রশাখা। আমরা ক্রমান্বয়ে এক এক করে এর বিবরণগুলো পড়ব। তার আগে আমাদের যে নর্মালি সৃজনশীল পরীক্ষায় যেগুলো আসে সেখান থেকে যে টারশিয়ারি যুগের যে ভূপ্রকৃতি, যে পূর্বা উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল, ভূপ্রকৃতি অনুযায়ী এই দুইটাই নর্মালি এ পর্যন্ত যতগুলো সৃজনশীল আসছে ম্যাক্সিমাম এই দুইটাই হলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে আজকে সে আমাদের ভূপ্রকৃতির বিবরণের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের বোঝাবো হলো বাংলাদেশের প্রথম যে ভাগটা ভূপ্রকৃতির পাহাড়ি এলাকা, সেটা হলো কি টারশিয়ারি যুগের পাহাড়। তাহলে এই টারশিয়ারি যুগের পাহাড় কয়টা ভাগ? দুইটা ভাগ, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল। বাংলাদেশের অবস্থান অনুযায়ী উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল। যেহেতু বাংলাদেশের পাহাড়ি এলাকা কিছুটা, এই দক্ষিণ পূর্বাঞ্চল উত্তর টারশিয়ারি যুগ মূলত বাংলাদেশের যে মূল ভূপ্রকৃতি, মূল ভূমির 12% এলাকা জুড়ে হলো আমাদের এই টারশিয়ারি যুগের ভূপ্রকৃতি। এই টারশিয়ারি যুগের ভূপ্রকৃতি ধারণা করা হয় যে হিমালয় পর্বত যখন উত্থিত হয়েছিল সে সময়কার যুগে এই টারশিয়ারি যুগের আমাদের যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলো হিমালয় পর্বতের সঙ্গে একই সঙ্গে যে ধারণা করা হয় যে উত্থিত হয়েছে। এছাড়া যে আজ থেকে 70 মিলিয়ন বছর পূর্বে এইটা আমাদের টারশিয়ারি যুগের পাহাড়ের যে সৃষ্টি সূচনাকাল, এবং আরও ধারণা করা হয় যে টারশিয়ারি যুগের পাহাড়গুলো যে এর সাময়িকভাবে যে আরাকানের আসামের লুসাই আর বার্মার কী করবো আরাকান পাহাড়, এই পাহাড়গুলো হচ্ছে আমাদের টারশিয়ারি যুগের পাহাড়ের সমগোত্রীয়। আর হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল। দক্ষিণ পূর্বাঞ্চল হলো বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং কি এর আশেপাশে যে জেলাগুলি আছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, এই অঞ্চলগুলো যে পাহাড়ি এলাকা সেই অঞ্চলগুলি হলো আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকা, ঠিক আছে। আর উত্তর পূর্বাঞ্চলের পাহাড় হলো সিলেট
যে বিভাগের যে জেলাগুলো আছে এবং সেখানকার যে পাহাড়ি এলাকা এই হলো আমাদের টারশিয়ারি যুগের পাহাড়। ঠিক আছে, তাহলে আমি বিবরণে আর একটু ডিটেলসে পড়ব যে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় কি, উত্তর পূর্বাঞ্চলের পাহাড় কি এবং এর এরিয়া কতটুকু আর কোন কোন এখানে কী কী প্রাধান্য আছে সেই অনুযায়ী। তাহলে কি বাংলাদেশের আমরা যদি কোনো কখনো ম্যাপে সৃজনশীল আমাদের কোশ্চেন আসে, যেমন একদল কোনো একটা প্রতিষ্ঠান সেটা এক্স ওয়াই জেড কোনো নাম দিয়ে হতে পারে, তারা কি শিক্ষা সফরে কয়েকটা দলে বিভক্ত হয়ে কোথাও গেল, কোনো একদল গেল সিলেট, কোনো একদল গেল কোথায় যে চট্টগ্রামের পাহাড়ি এলাকা। তাহলে এটা হলো ক, আরেকটা হলো কি খ, এই দুই অঞ্চল। যদি আমাদের সৃজনশীল এরকম আসে যে ধরো আমাদের ডিকে জিএস কলেজের মতোই যে একদল শিক্ষার্থী দল আর্টস গ্রুপ একদল কোথায় গেল চট্টগ্রাম ক শাখা, তারা কোথায় গেল চট্টগ্রাম, তাহলে এভাবে আসবে যে উক্ত প্রতিষ্ঠানের যে ক দল যে জায়গায় অবস্থান কর যে জায়গায় ভ্রমণের জন্য গিয়েছে শিক্ষা সফরে উক্ত অঞ্চলটা কোন ধরনের ভূপ্রকৃতির মধ্যে পড়ে এবং তার বৈশিষ্ট্য কী তার আলোচনা করো। তাহলে আমার চিনতে হবে যে সিলেট বা চট্টগ্রাম এলাকাটা বললো সেটা কোন এলাকার মধ্যে পড়ে, তাহলে অবশ্যই আমার অঞ্চলগুলোর নাম মুখস্থ করতে হবে, তাহলে আমার বুঝতে হবে যে চট্টগ্রাম হলো কি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকা। আবার পাশাপাশি বলো আরেকটা দল শিক্ষা সফরে গেল সেটা কি সিলেট এলাকা, তখন আমার বলতে হবে যে বুঝতে হবে যে উদ্দীপকে যে অঞ্চলের কথা বলা হয়েছে সেটা হলো কি সিলেট এলাকা, যা বাংলাদেশের টারশিয়ারি ভূ প্রকৃতি আর একটা প্রশাখার মধ্যে পড়ে। তো এইভাবে অঞ্চলটা নির্ভর করে তখন সেখানে কী চেয়েছে তার ভূপ্রকৃতি না তার বর্ণনা তার কি কোন পাহাড় এরকম, তখন তার বিবরণ আস্তে আস্তে আমরা প্রশ্নের ধারাবাহিকতায় উত্তর করব। তাহলে আজকে দেখি আমরা টারশিয়ারি যুগের পাহাড়ের মধ্যে কী আছে, দক্ষিণ পূর্বাঞ্চল। দক্ষিণ পূর্বাঞ্চলে আমরা বিবরণে শিখব হলো টারশিয়ারি যুগে ভূপ্রকৃতি হলো চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এসব এলাকা। তো এইসব এলাকার পাহাড়িগুলির গড় উচ্চতা হলো নর্মালি 610 মিটার এবং এই পাহাড়গুলো ক্রমান্বয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমান্বয়ে কী হয়েছে কিছুটা উঁচু, এবং এখানে যে পাহাড়ি এলাকা যেহেতু পাহাড়ি এলাকার এলা জুম পদ্ধতিতে চাষাবাদ করে, এবং এখানে এই এই বান্দরবান এলাকায় বাংলাদেশের যে কী বলে তাজিংডং বা বিজয় সব থেকে উঁচু পাহাড় যার উচ্চতা হলো 1231 মিটার, এটা আমাদের জন্য এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে পাহাড়ি এলাকায় জুম পদ্ধতিতে যেহেতু তারা চাষাবাদ করে, এছাড়া এখানে বাঁশ বেত এসবও জন্মে, এবং এখানকার এসব অঞ্চলের বাঁশ এবং বেতের উপর নির্ভর করে কর্ণফুলী কাগজকল প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এক সময়ে এই বনাঞ্চল এত বড় ছিল যে দেশের এক দশমাংশ অঞ্চলই হলো এই বনভূমি যা আমাদের এই টারশিয়ারি যুগের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ের অবস্থান। কিন্তু বর্তমানে কিছুটা কী হয়েছে তার পরিমাণ মানুষ তার কি বনভূমি উজাড় করার ফলে তার পরিমাণ কিছুটা কমে গেছে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের গাছপালা চিরহরিত অর্থাৎ যে প্রায় বছরে সবসময় যে গাছের প্রকৃতিগুলি কী থাকে সবুজ, যেমন শাল, গজারি, তা পর্ণমুচি, নাগার্জুন এসব বিভিন্ন গাছপালা এখানে দেখা যায়। এছাড়া জারুল, চম্পা, চিকরাশি এসব গাছপালা এখানে চিরহরিত, তাছাড়া অন্যান্য মিশ্র কি গাছপালাও দেখা যায়। এছাড়া এখানকার যে পাহাড়ি এলাকার মানুষ ধান, চা, আনারস এসব তারা কী করে চাষ করে। তাহলে এই হলো আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকা। আরেকটা ভাগ হলো টারশিয়ারি যুগের উত্তর পূর্বাঞ্চল, যেটা হলো সিলেট বিভাগ। এই অঞ্চলটা এটাকে আমরা বলবো যে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চলগুলো, তাহলে কোনটা সিলেট বিভাগের যে জেলাগুলো সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এসব এলাকায় যে পাহাড়গুলো দেখা যায় সেটা হলো উত্তর পূর্বাঞ্চলের পাহাড় নামে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত, এবং এখানে পাহাড়গুলোর উচ্চতা কিছুটা কম 60 থেকে 90 মিটারের মধ্যে, তবে হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ এসব এলাকায় কিছুটা পাহাড়ে মাঝে মাঝে ক্ষেত্র বিশেষে কিছুটা 244 মিটার পর্যন্ত কোনো কোনো চূড়ার উচ্চতা দেখা যায়। এখানে যেহেতু সিলেট এলাকা পাহাড়ের ঢালে প্রচুর চা হয়, চা বাগান হয়, এবং এটা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এখানে বাংলাদেশের যে কী বলবো যে এই অন্যান্য যে প্রাকৃতিক খনিজ সম্পদেও এই অঞ্চলটা সমৃদ্ধ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর প্রভৃতি খনিজ সম্পদে এই অঞ্চল সমৃদ্ধ। তাহলে এই হলো আমাদের উত্তর পূর্বাঞ্চলের ভূপ্রকৃতি টারশিয়ারি যুগের। তাহলে আজকে আমরা যে টারশিয়ারি যুগের ভূপ্রকৃতি আর এর দুইটা ভাগ উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল এতটুকুর মধ্যে হলো আমাদের সৃজনশীলের প্রথম অংশটা,
তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি তোমাদের বাংলাদেশী ভূপ্রকৃতির যে পরের দুইটা ভাগ আছে সেটা পরের দুইটা ভাগের বিবরণগুলো আমি পড়াবো। আজকে এই দুইটা ভাগের অঞ্চলগুলোর নাম ভালো করে মুখস্থ করবে এবং অঞ্চলগুলোর পাশাপাশি সেখানে কী কী ধরনের পাহাড় আছে ও পাহাড়গুলোর উচ্চতা কত যেন সৃজনশীল আমি উদ্দীপকটা চিনতে পারি। উদ্দীপকটা চিনে যদি ম্যাপ আকারে আসে তাহলে এরকম চিনে রাখবো। ম্যাপের উত্তরে সিলেট বিভাগে হলো উত্তর পূর্বাঞ্চল, যদি আরেকটা আছে দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগ সেটা দক্ষিণ পূর্বাঞ্চল। চোখ বন্ধ করে আমরা বলবো সেটা কি বাংলাদেশের টার্শিয়ারি যুগ। এভাবে অঞ্চলগুলোর নাম মুখস্থ করলে যদি সৃজনশীল আকারে আসে তাহলে চট্টগ্রাম সিলেট এগুলো টার্শিয়ারি যুগ। ভালো করে পড়বো আগামী ক্লাসে আমি পরের যে দুইটা ভাগ প্লাইস্টোসিন এবং কি পলল গঠিত সাম্প্রতিককালে প্লাবরসভূমি সেটা বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, আল্লাহ হাফেজ।